ভাই ভালো আছেন বললাম এলাকায় নাকি আপনি রংবাজ হয়ে গেছেন গা হ্যাঁ তো একটু দেখে ঠিকা রাখেন এলাকা তো আপনার আপনার বাপের না তুই আমার দৌড়ান চুপকে বুঝো না কেন দৌড়ানছি তোমার থেকে এলাকায় প্রোটেকশন মানি চাওয়া হয়েছে তুমি দিছো হ্যাঁ এলাকাকে তুমি কত বিল্ডিং বিল্ডিং মেল ফ্যাক্টরি বানাইতেছো তোমার তো চান্দা চাওয়া হয়েছিল তুমি দিছো আমার পরিশ্রমের এক টাকাও তোদের দেব না ওরে বাবা রে এত কথা কয় না ভালো একটু কোলাগুলি করি কোলাগুলি করি না হ্যান ভাই বুকে হ্যান বুকে হ্যান ভাই বুকে হ্যান বুকে হ্যান ভাই বুকে হ্যান আহা রে ভাইটা মরে গেল গা রে দুঃখটা কি জানো হ্যাঁ দুঃখটা কি জানো কোটা এলো গিয়া ভাইটা মরে গেছে টাকা পয়সা নিতে পারলো না কাফনের তার পকেট নাই ভাইটা মরে গেল ভাইটা মরে গেল এই এলাকায় খবর দিস এলাকায় সন্দেহ সেই মারা গেছে এই এত লেট করলি কে হ্যাঁ তোর লেগে আমি এদিকে বই আসি না চুপ একদম চুপ কি এমন ভালোবাসছি যে আমার ভাইয়ের এলাকা রেখে তোর এলাকায় এসে দেখা করতে হয় এই তুই বুঝস না তোর ভাইয়ের এলাকায় যদি আমি যাই ওর লগে আমার রক্ত রক্ত হইব খুনা খুনি হইব হ্যাঁ সেটাই তো তাও তো তুই আমার ভাইয়ের এলাকায় যেতে ভয় পাস তুই কি কইতে চাস সবাই এটা কর এখন তুই আমার এলাকায় আসতে পারবি কি না ঠিক আছে এটাতে যদি আমার ভালোবাসার প্রমাণ দেওয়া হয় তুই মুজা কবে মুখ আচ্ছা ঠিক আছে কালকে সকাল 10টায় শিকদার পাম্পে আসবি আচ্ছা ঠিক আছে আসমু আর শোন এত লেট করবি না আমার কষ্ট হয় বুঝছ না ইস কি আমার কষ্ট রে তুমি আইতে কইছো আর আমি না পারি এবার হয়তো তুমি তোমার ভালোবাসার প্রমাণ পাইছো তাই না এখন তো শুধু একটা পরীক্ষা দিছো তোমার আরো অনেকগুলো পরীক্ষা বাকি আছে সময় হলে আমি নিজেই তোমাকে সব বলবো আচ্ছা ঠিক আছে সময় হলে সবকিছু দেখা যাবে তা কাজ করো তুমি বাসা যাও আমি আমার শালাডির লগে একটু কথা কই আমি আইতাছি ঠিক আছে আর শোনো বাসা যা আমারে ফোন দিবা ঠিক আছে যাও বন্দুক নামা মেশিন তো তোকে একলাই আছে না আমগো তো মেশিন নাই আমারও না বুঝছস মানুষ মারতে অনেক ভালো লাগে কিন্তু আজকে আমার মারার মুড নাই তোর কেউ আছে কিচ্ছু কমু না কি কইছি বুঝস নাই কিরে তোরা জায়গায় আপনি আইছেন ভাবলাম আমরা একটু যাই যাইয়া দেহি আপনারে দেখতে আইলাম কি আনছস লগে দেহি মাল তো সব সময় লগে থাকে ও রে সুন্দর রে শোন তোকে আজকে আমি একটা কথা কয়ে যাই তোকে যে আব্বা আছো না আমি যাওয়ার পরে জিগাই যে আমি আইছিলাম ওর কানে নিউজটা
খুব সুন্দর মতো দিয়া দিবি। এই তোর এলাকা যা, আমি আইতাছি। আচ্ছা ভাই, আচ্ছা ভাই। ভাই বড় ভাই একটা কল দেওয়ার দরকার না? হ্যাঁ ভাই, একটা কল দিতে। হ্যাঁ বিজয় ক শুভ ভাই, ভাই সুলতানের তো আম গেলাকাই ছিল। সুলতান আম গেলাকাই ছিল, তোরা কি করছ ভাই? ওরা ভাই ওরা তো অনেক লোক ছিল, আমরা কিছু করতে পারিনি। একটা কাজও তোরা ঠিক মতো করতে পারোস না, তোরা এটা ভাল ফলে দেখস আমার এলাকায়। রাখ ফোন রাখ। কি ব্যাপার নীলা, তুমি নাকি সুন্দরের সাথে ওপেনলি রোডে গাড়ি দেখা সাক্ষাৎ করতেছ? ভাইয়া তুমি যা শুনছ সবই সত্যি। আসলে আমি সুলতানকে ভালোবাসি এবং ওকে বিয়ে করতে চাই। তুমি এটা কেমনে পারলা? তুমি জানো না সুলতান আমার শত্রু, ওর সাথে আমার খুনাখুনির সম্পর্ক, এটা কিভাবে সম্ভব? তুমি এই কাজটা তুমি কেমনে করতে পারলা? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তোমাদের সম্পর্ক আমি মেনে নিলাম। ও আমাদের এলাকায় আসছে, ওর সাহস দেখে মুগ্ধ। ঠিক আছে, ওকে আমার সাথে দেখা করতে বলি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি ওকে বলবো যাতে তোমার সাথে দেখা করে। ঠিক আছে তুমি বাসায় যাও। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম ভাই, একটু ঘুরে ক। আসসালামু আলাইকুম ভাই। এখন ঠিক আছে? কিরে তুই বলে আমার বন্যার লগে প্রেম কর? হ্যাঁ ভাই, আপনি যেটা শুনছেন এটা সত্যি, আর আমি নীলারে বিয়া করবার চাই। তুই নীলারে বিয়া করবার চা? তুই কি মনে করছিস আমার এলাকায় এলে তোর তোর কাছে আমার বন্যারে বিয়া দিয়ে দিব? তুই এত সোজা মনে করছ? হ্যাঁ ভাই, মাতার উপর ভাই বন্দুক ধরলেন। আরে আমি তো আপনারা বেড়া মানুষ ভাবছিলাম, আপনি আমি বেড়ি মানুষের মতো ইয়া ভাই এই ঘরের ভিতরে ডাইকাইন না ভাই, মাতার উপরে বন্দুক ধরলেন। যাক মারেন, সমস্যা কি? লাশ হিসাবে হয়তো দাফন দিয়ে দিবেন, আনলে নদীর গাঙ্গে ভাই ভাসায় দিবেন। কিন্তু ভাই একটা জিনিস ভাই চিন্তা করছেন, আপনার বন্য যদি ভাই আমার লোকে বিয়া দেন ভাই, আমার মহল্লা তো ভাই আপনার ওই জায়গা, আর আমি আপনার ওই জায়গা। আপনার রাজ্য যদি ভাই আমার মাথার উপরে থাকে ভাই, আস্তে আস্তে মনে করেন আমরা পুরো এই নারায়ণগঞ্জ শহর আমরা ভাই পুরো কভার করতে পারবো ভাই। ভাই কথাটা ভাই একবার চিন্তা করে দেখছেন ভাই, আমি তো আইছিলাম ভাই আপনার কাছে ভাই গোলাম হইতে। ঠিক আছে যা, তোর অনেক সাহস আছে, আমার বোনরা তোর লগেই বিয়া দিবো।
তুই টেনশন করিস না, এখন যা এলাকায় যা। ভাই মালটা কি ভাই বাইরে টানছেন? হ্যাঁ নতুন আনছি বাইরে। এই তো একটু ঢেরা দিই ভাই, দেখবি ও মালটা করে ইম্পোর্ট করা ভাই, খুব সুন্দর। ভাই মুখের উপরে বন্দুক দেরা না, এত কথা কইতে হয় না বুঝেন নাই? কারণ মাথার উপরে যে আর বন্দুক পরে বাঁচনের লিগা বহুত কথাই কর, সব কথা কানে শুনতে হয় না ভাই। ঠিক আছে আমি আপনারা ভাই বিশ্বাস করাইছিলাম, কিন্তু ভাই আপনি দেই না। আর আপনার বোনরা আমি ভালোবাসি ভাই, আপনারা না।